সম্মানিত উপস্থিতি মরার পরে যে অবস্থাটা সেটার নাম কবর তার পরের অবস্থা কেয়ামাত তার পরের অবস্থা জাহান্নাম নাম কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবর বলতে মরার পর বাড়ির পিছন দিকে দুই আড়াই হাত গর্তের নাম কবর নয় কবর বলতে কবর কবরের নাম কবর নয় যদি এটিই কবর হয় তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আত্মার জগৎ কবর বলতে কবর স্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে যদি কবরই কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর কবরের শাস্তি দেখা যায় না কবরের শাস্তি শোনা যায় না কবরের শাস্তি স্বপ্নের মতো আপনি স্বপ্নে দেখছেন একটা গোখরা সাঁপ আপনাকে তাড়া দিয়েছে আপনাকে দংশন করছে আপনি চিৎকার করে বাপরে মারে বলে হাওমাও করে চিলিয়ে পালিয়ে যাচ্ছেন পাশে আপনার ভাই বসে আছেন উনি কিছু দেখতে পান না ঘুম ভেঙে গেলে আপনি এখন বলতে পারবেন সাপ কত বড় ছিল তার রঙ কি ছিল কতবার আপনাকে দংশন করলো আপনি সব দিনের মতো স্পষ্ট বলতে পারবেন কিন্তু পাশে যিনি জেগে বসে আছেন উনি কিছু দেখতে পাচ্ছেন না উনি কিছু বলতে পারবেন না তার নাম কবরের শাস্তি তা হচ্ছে স্বপ্নের মতো কবরের শাস্তি রেকর্ডিং করে মানুষ শুনবে বা দেখবে এটা একটা বোকামি এটি নাজায়জ হারাম কাজ কবরের শাস্তি মানুষ কোনো মাধ্যম দিয়ে ধারণ করতে পারে না আপনারা যে মাঝে মধ্যে দেখেন বা শোনেন অমুক ব্যক্তি অমুক সৌদি আরবের এমাম মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে তিনি বিবরণটি বললেন আর বললেন এই কাগজ কপি যে চল্লিশটি ছাপিয়ে ছেড়ে দেবে সে এত নেকি পাবে কথাটি একেবারেই নগদ মিথ্যে কথা কবরের শাস্তি এমাম সাহেব দেখেননি কবরের সাঁপকে কোনো মানুষ দেখতে পাবে না এই শাস্তি মানুষের নাগালের বাইরে উসমান রাজি আল্লাহতালহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন খুব কান্নাকাটি করতেন হ্যা তাইয়াবুল্লা লেহিয়া তাহ তিনি কান্নাকাটি করে তার দাড়িকে ভিজিয়ে দিতেন চোখের উপর দিয়ে পানি ঝরে ঝরঝর করে দাড়ির উপর দিয়ে দাড়ি ভিজে নিচে পড়তে থাকত তাকে বলা হতো তাজ করলঝা তান্নার ফলে তপ কেবি না যা আপনি জাহান নামের কথা শুনলে এত কাঁদেন না জান্নাতের কথা শুনলে এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন এইটার কারণ কি তখন তিনি উত্তরে বললেন দেখেন আল্লাহর নবী বলেছেন আল কাবরাউলমান মিন মানাজিল আখেরা মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ নাজা মেনহ ফর মেন মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে অনলাম্যঞ্জমিন হো ফাধ আশ্রাদ্য মেন মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তিনি বলেন আল্লাহর নবী পরের বাক্যে বললেন মারা ইতো মানঝারান কাত্তল কাবরাব জামিন হোক আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এই ছেলে ওই যে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে এখানে আসলো আপনাদের সামনে দিয়ে আসলো কি করে ওকে ঠেকালেন না আপনি কোনো স্বাভাবিক কিছু মনে করবেন না এমনিতেই আমি খুব কষ্ট করে এসেছি দয়া করে আপনি আমাকে আপনার কোনো কাজ দেখাবেন না আপনার আমি কোনো কাজ দেখতে চাই না কোনোদিনই দেখিনি আজও দেখব না এই মুহূর্তে আপনার সব কাজকে আমি ঘৃণা করি আপনার লেনদেন ক্রয় বিক্রয় কথাবার্তা গল্প কোনোটাই আমি এখন পছন্দ করি না সব ঘৃণা করি আমি আপনি কেন করছেন কেন দাঁড়িয়ে আছেন আপনি কেন দোকানে বসে আছেন এখন তা আমার বুঝের বাইরে আপনি কি নিজেকে আসলে মানুষ মনে করেন না কি যদি মানুষ মনে করেন তাহলে সামনে আসেন আমি তো আপনাকে বলেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি তো মুসলমান হিন্দু হলে আমি তার উপকার করব কিছু আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর রাজাকবিন এইসুব নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন কেশা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি দিন কোনো মাঝাবের কোনো দলের কোনো ব্যক্তির নিন্দা করিনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছেন যে মাঝাব মানা কি তখন আমি বলেছি বিচারের মাঠে যদি আবু হানিফার আহমাহুল্লাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন তখন এমাম আবু হানিফার এহমহল্লা যদি বলেন যে না আমি কাউকে আমাকে মেনে চলতে বলিনি তখন আপনার কি হবে আপনি একজন হুঁশিয়ার সচেতন মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান কি করে আপনি বলছেন যে আমি মাঝাব মানি এটা দিয়ে আপনি আমাকে কি বুঝাতে চাইলেন নিজের জব নিজে দিতে হবে প্রস্তুত থাকুন সেই দিন খুব দূরে নয় যেদিন নিজেকেই জব দিতে হবে সেই দিন এই মুহূর্তেই শ্বাস বন্ধ হলেই নিজের জব নিজেকেই দিতে হবে বিচার হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীর বিচার হবে অতএব অন্তত আমি বিন এইসব আপনাদের কোন এলাকায় চলে আসলে আশেপাশে পাঁচ দশ কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী বাড়িতে থাকার প্রয়োজন মনে করিয়েন না জীবনটাতে তো অনেক কিছু করেছেন উপার্জন অনেক করলেন একটু আধ ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট একটু কিছু শোনেন না মানা তো পরের কথা মানা না মানা উপরের হাতে আছে উপরওয়ালা মানানা না মানার বিষয়টি দেখবেন আপনাকে আমি কিছু সময় দু একটা কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনি কোনো কাজ আমাকে দেখায়েন না যে এখন আমি দোকান খুলে বসে আছি বা আমার ছেলের সাথে একটু কথা প্রয়োজনীয় আছে বা আমাকে এখন একটু কিছু লেনদেন কিনতে হবে এরকম জানি দয়া করে দেখায়েন না